কেকেসি প্রোডাকশনে আপনাকে স্বাগত। আমি কাজল চ্যাটার্জি। আজ আপনাদেরকে শোনাব ঠাকুরের কথা। ভক্তদেরকে শোনান এবং বাড়ি বয়স্ক লোকদেরকেও শোনান। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শোনাই। এই বার্তাই বহন করেন। হ্যাঁ, ওইখানে ওই মানে মানে শ্রীমদ ভাগবতে রঘুগণ রঘুগণকে যখন জড়ভরত কথা বলেন তখন বলেছিলেন, নিশ্চিঞ্চনানাং না বিনীত যাওয়ার, হে রঘুগণ তীর্থেই যাও আর শাস্ত্র পাঠই করো আর গৃহচারিয়া বনেই যাও। বলছেন, নিশ্চিঞ্চন বৈষ্ণবের পদরজ মস্তকে ধারণ না করা পর্যন্ত ভক্তি কি বস্তু তুমি জানতে পারবে না। ওই যে নিষ্কিঞ্চনানাং পত্রে আজ আমরা ভুলেই বসে আছি। ওই নিষ্কিঞ্চন পত্রাই মহাতীর্থ, যেমন ওং সত্যং বদ মহাতীর্থ, যেমন অসাম্প্রদায়িক কথা মহাতীর্থ, যেমন সত্যং বদ মহাতীর্থ, শাস্ত্রের এক একটা বাণী এক একটা মহাতীর্থ। এইগুলো ভৌতিক তীর্থ নয়, এইগুলো সাধুগুরু বৈষ্ণবদের তীর্থ। এগুলো সুতারাম বাবার ভাষায় যে তোতা পাখির মতো শাস্ত্র আওড়াইলে হবে না, তপস্যা করো, শাস্ত্রজ্ঞান ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান আপনিই ফুটিয়া উঠিবে। আজকে আমরা যে পরিস্থিতিতে এসছি, আমার মনে হয় ওই জড়ভরতের নিষ্কিঞ্চনানাং পদ আমাদের ফিরিয়ে আনতে হবে। বাবা বলছেন সীতারাম যে তপস্যা কর, ওই কথায় আমাদের ফিরে আসতে হবে। ভগবান বলছেন দ্বাদশ অধ্যায়ে, মজ্জে বা মনোধৎস ময়ী বুদ্ধি নিবেশয়, এইসব গীতাবাক্যে আমাদের ফিরে আসতে হবে। ভগবতের প্রথম প্রথম স্কন্ধে প্রথমেই বলা হচ্ছে, অং সত্যং পরং ধীমহি, পরম সত্যকে ধ্যান করি। তাহলে সমগ্র ব্রহ্মাণ্ড ভেদ করে উঠছে ভাগবতের ভাগবতী বার্তা। শাস্ত্র বলেছেন, করো ভাগবতী বার্তা ভবরোগ বিনাশিনী। কলিতে ভাগবতী বার্তা ভবরোগ বিনাশ করে। ভবরোগটা কি? ভবরোগটা হলো মিথ্যাটাকে যারা সত্য বলে জানেন ওইটাই ভবরোগ। এই প্রাপঞ্চিক জগৎ, এই সংসার, এই মরমূত্রবাহী দেহ, এই মঠ মন্দির যা কিছু, এই সবই মিথ্যা। সত্য একমাত্র শ্রী ভগবানের শ্রীপাদবদ্ধ। তাই বলছেন যে এই শ্রীপাদবদ্ধ কারা আস্বাদন করে না? মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, রসিক যারা ভাবুক যারা, তারাই সত্যম পরম ধীমহি এই পরম তত্ত্বে পৌঁছাইতে পারেন। যেটা ভরতবাক্যে নিষ্কিঞ্চনানাং, নিষ্কিঞ্চন না হলে কখনোই শাস্ত্র বোঝা যায় না। শাস্ত্র বুঝতে গেলে তপস্যা চাই, ব্রহ্মচর্য চাই, সদাচার চাই, সত্যবাদিতা চাই, সাত্বিক আহার চাই, সৎসঙ্গ চাই। যেই বস্তুগুলো এই বর্তমান যুগে বড়ই দুর্লভ নয়, সুদুর্লভ। তখন কি হবে না? তখন ওই যে আচার্য শঙ্করের কথা, একান্ত নির্মল শান্ত, একান্তে বসে ভগবানের শ্রীচরণ চিন্তা। কাশীধামে চৌষট্টি ঘাটে একজন মানে সন্ন্যাসী, তিনি তাকে আমি প্রশ্ন করেছিলাম, বাবা আপকো শুনাইয়ে। তিনি আমাকে বলেছিলেন, এক নাম আর এক ধাম, এক ধাম মে বৈঠ যাইয়ে আর এক নাম লিজিয়ে। ভগবান কা জো নাম মে প্যারা হয়, গোপাল কি রাম কি কৃষ্ণ কি রাধা কি দুর্গা, হ্যাঁ যে নাম তোমার ভালো লাগে, এক নাম লেকার এক স্থান মে বৈঠ যাইয়ে। তখন আমার মনে হলো আচার্য শঙ্কর তো এই কথাই বলছেন, একান্ত নির্মল শান্ত। তখনই ভরতের ওই নিষ্কিঞ্চনানাং পদ ধীরে ধীরে মানে আমাদের হৃৎপদ্ম আলো করে উদিত হবে। অন্যথায় শাস্ত্রপাঠ তীর্থযাত্রা যাগযজ্ঞ পূজাপাঠ তথাকথিত আচার অনুষ্ঠান এইগুলো সবই অসার হইয়া যাইতেছে। তার কারণ ভগবান গীতায় বলছেন, ভগবানকে লাভ করলে কেমন হয়,
ভগবান বলছেন যে জংলব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততঃ, যে ঈশ্বরকে লাভ করলে সাধক বা ভক্ত সে আর কোনো কিছুকে অধিকতর বলিয়া মনে করে না। কখন করে না? যখন সে একান্ত নির্জনে বসে ভগবানের জন্য হাউ হাউ করে কান্না কান্নাকাটি শুরু করে। নাম নীতিনীতে এই নামের কথা এলে সীতারামের কথা আসবেই, কারণ নাম প্রচার, শাস্ত্র প্রচার, ধর্ম প্রচার এই সীতারাম যা করেছেন, অন্য সম্প্রদায় করেছেন কিনা আমার জানা নাই। শাস্ত্র বাবার প্রাণ ছিল, হরিনাম বাবার প্রাণ ছিল, ব্রাহ্মণ বাবার প্রাণ ছিল, বর্ণাশ্রম বাবার প্রাণ ছিল। এখনকার যারা সম্প্রদায়ের ওই উচ্চ শিখরে বসে আছেন তাদের বলবো হাত জোর করে, আপনারা কৃপা করে সীতারামের এই সব বাণী চিন্তা করলে ভালো হয়। শুধু পদে বসে থাকলে হবে না, সীতারামকে জানতে গেলে তপস্যা করতেই হবে, সর্বস্ব ত্যাগ করতেই হবে। তবেই বাবার কথা, বাবাকে অনেকে প্রশ্ন করেছিল যে এই কামনা বাসনা যায় না, কামক্রোধ যায় না, মায়া মোহ যায় না, কি করবো বাবা? বাবা বলছেন নাম কর, নাম কর। বাবার ভক্তদের মধ্যে একজন ছিল, তার নাম তোষানন্দ। তোষানন্দ চিঠিপত্র লিখত বাবার, বাবা যেখানে অবস্থান করতেন পেছনে একটা পোস্টা বিষয়ে যেত, সেই সব দিনগুলো আমার আজও মনে পড়ে। তো তোষানন্দ মাঝে মাঝে এসে আমাকে বলতো যে জানো পণ্ডিত, সাধুতে এত দেখছ, উনি ওই দেশের লোক ওই ভাষায় কথা বলে, এত দেখছ, সীতারামের মতো দেখছ কি? দেখো শাস্ত্র অভ্রান্ত, হরিনাম অভ্রান্ত, বর্ণাশ্রম অভ্রান্ত, এ কথা কোনো শুনছ কি? শোনো দেখো। তখন আমি নীলাচল মঠে এই তোষানন্দ বলতো, আমি ঋষিকেশেও দেখেছি বাবার আশ্রমে ওইরকম প্রস্তাবিস, এরা সব বসে বসে চিঠির উত্তর লিখছেন। ওই সমস্ত ব্যাপারগুলো দেখে মনে হয় আজকে বোধ হয় সীতারাম আমাদের ভেতর আর নাই, কারণ সীতারামের সম্প্রদায়ে বর্ণাশ্রম নাই, সেখানে মানে বর্ণাশ্রম বিরোধী বিবাহ হচ্ছে, এখানে অসৎ সংকোচ হচ্ছে, ব্রাহ্মণ শুদ্ধ বিবাহ হচ্ছে, তারাই আবার সম্প্রদায়ের চূড়ায় বসে আছেন, এত বড় প্রহসন। এই সমস্ত প্রহসনকে ভেদ করে সীতারামকে খুঁজে পাওয়া বড় মুশকিল। ওই ভেদ করতে গেলেও অনেক অশান্তি, দরকার নেই বাবার শ্রীমুখের বাণী, হরের নামই বা কে বড়, নাম করো, নাম করো, নাম করো সীতারামের কথা। বাবা আরও বলছেন আহারটা ঠিক রাখ, নারী হইতে দূরে থাক, মিথ্যা কথা বলিস না, ব্রাহ্মণকে ভক্তি কর, বৈষ্ণবদের ভক্তি কর, দেখবি আত্মজ্ঞান আপনি ফুটে উঠবে, জয় জয় সীতারাম। এইসব বাণী বাবার শ্রীমুখে আমার শোনা, এটা বহু বছর হয়ে গেল, তবুও সেই স্মৃতিগুলো আজও সমুজ্জ্বল। এই জন্য আমার মনে পড়ে গোপীনাথ কবিরাজকে বাবা সীতারাম বলেছিলেন, সে মা আনন্দময়ীর কন্যা পিঠে দাঁড়িয়ে, যে কবিরাজ কিছু বলো। তখন গোপীনাথ বলছেন, সীতারাম তোমার এত মঠ, এত শিষ্য, এত জয়গান নিয়ে তুমি তো বেশ আছো, আমি আর কি কম, উনি তো ওই দেশের লোক, তাই ওই দেশের ভাষা বলছেন, তোমার আমার ইচ্ছায় গাছের একটা পাতাও লড়ব না, তো কী কমু কাও। সেখানে আমি দাঁড়িয়ে, চন্দন দাঁড়িয়ে, শিবদা দাঁড়িয়ে, তিনজন ছিলাম। তো সেই দিনটা শিবরাত্রি ছিল, গোপীনাথের কথাটা আজও কানে বাজে, সীতারামকে বলছেন তোমার আমার ইচ্ছায় গাছের পাতাটাও লড়ব না, আমি কী কমু কাও। তো আমরা গোপীনাথকে প্রণাম করে চলে এলাম, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে যে আমাদের ইচ্ছাতে গাছের পাতাটাও লড়বে না, একটা দুর্বাহ গজাবে না, হ্যাঁ গাছের আকাশে চন্দ্রসূর্য উঠবে না, সবই তার ইচ্ছায়, ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হবে না। সেই ভগবানকে ভুলে আজকে সমগ্র জগৎ গিয়ে বলছেন যে, বাবা সীতারাম বলছেন যে কোটি কোটি নরনারী করে হাহাকার, কর রক্ষা, কর রক্ষা জননী আমার। হে জননী, আজকে মানুষ মিথ্যার দিকে ছুটে যাচ্ছে, যা শাস্ত্র বারণ করেন তাই করে, যা সম্প্রদায় বারণ করে তাই করে, যা আহার করতে বারণ করে তাই আহার করে, এই অবস্থায় কী হবে? না সীতা বলছেন যে
ভারত শাসক বৃন্দ শাস্ত্র পরিহরি ছুটেছেন ভ্রান্ত পথে রক্ষা কর হরি। আজকের ভারতবর্ষে শাসনে প্রশাসনে শিক্ষায় দীক্ষায় সেখানে শাস্ত্র সর্বত্রই অবাঞ্ছিত। এরা বলে আমরা যা বলি এই শাস্ত্র, হ্যাঁ আমরা যা পড়তে বলি বইপত্র লিখিত ওইগুলো পড়ো, কিন্তু ওগুলো কোনোটাই শাস্ত্র বোধগাচ্য নয়। শাস্ত্র কাকে বলে? না ব্যাকরণ বলছেন যা শাসন করে, যা আমাদের শাসন করে এই মিথ্যা মায়াময় জগৎ থাকতে নিত্যধামে লইয়া যায় তার শাস্ত্রম। ভগবান সেই শাস্ত্রপত্তাই বলেছেন তসমাস শাস্ত্রং প্রমাণকে কার্যাকার্য ব্যবস্থিত। ভগবান বলছে শাস্ত্র প্রমাণ, স্বয়ং ভগবান হয়েও বলছেন না যে আমার কথা শোনো, সেটা পরে বলেছেন, আগে বলছেন শাস্ত্র প্রমাণ। শাস্ত্রের পথ হইল পথ, এই পথ যে লঙ্ঘন করবে সে কখনোই মোক্ষযোগের ওই শ্লোকে আসতে পারবে না। সর্বধর্মান পরিত্যাজ্য সেটা কখন? যখন শাস্ত্রের পথ ধরে যে আসবে। অশাস্ত্রীয় পথে অকর্ম কুকর্ম করে কখনোই ভগবানের কাছে যাওয়া যায় না। এইটা এই প্রসঙ্গে গোপীনাথ কবিরাজ লিখেছেন তার গ্রন্থে যে মিথ্যাবাজী যারা, সাম্প্রদায়িক যারা, চুরি ছাত্রামি যারা করে, যারা লোকের অহিত অমঙ্গল করে, তারা কখনোই স্বর্গে যাইতে পারে না, তাদের পক্ষে স্বর্গগমন সম্ভব নয়। এই কথা ভগবান গীতাতে প্রত্যেক অধ্যায়কেই বলেছেন। আরও বলছেন ভগবান সদ্ভাবে সাধুভাবে চ, একদম খোলাখুলি কথা, যদি শান্তি পেতে হয় সুখ পেতে হয় তাহলে সদ্ভাবে সাধুভাবে চলতে হবে। প্রত্যেককে বলছেন, ওখানে ব্রাহ্মণ অব্রাহ্মণ বলেননি, ওখানে হিন্দু অহিন্দু বলেননি, সমগ্র ব্রহ্মাণ্ডকে ডেকে ভগবান বলছেন। তাই গীতা হচ্ছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ধর্মগ্রন্থ, কারণ এইখানে কোনো সম্প্রদায়ের স্থান নাই, কোনো জাতির স্থান নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তার বিন্দু অর্থ স্থান নাই। ভগবান কখনই বলেননি গীতা শুধু হিন্দুর জন্য বলেননি, গীতা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, চতুর্জয় ব্রহ্মাণ্ডের জন্য। যদি স্বর্গে গিয়েও কেউ মিথ্যে কথা বলে তাকে ফিরে আসতে হবে, যদি সত্যলোকে গিয়েও কেউ মিথ্যে কথা বলে তাকে ফিরে আসতে হবে, কারণ এই যাহা সত্য তার নামে হিন্দু ধর্ম। আগে জানা দরকার, বোঝা দরকার, অনুভব করা দরকার হিন্দু ধর্ম কথাটার অর্থ কি, যা মানুষ মাত্রকেই নিত্যধামে লইয়া যায়, সুখধামে লইয়া যায়, শান্তির রাজ্যে লইয়া যায়, তার নাম হিন্দু ধর্ম। যার অপর নাম সনাতন বৈদিক ধর্ম, যেটা সনাতন, যেটা অনন্তকাল আছে, আজও আছে, আগামীতেও থাকবে। তাই অর্জুন ভগবানকে প্রণাম করার সময় বিশ্বরূপ দর্শন যোগে বলছেন যে সনাতনস্তং পুরুষোমতোমে, হে ভগবান তুমি পুরুষোত্তম, তুমি নারায়ণ, তুমি সনাতন পুরুষ। ভগবানকে সনাতন বলে প্রণাম করেছেন ভগবানের বিশ্বরূপ দর্শনকে, বিশ্বরূপকে দর্শন করে। ওই সনাতন শব্দটি সমগ্র আমাদের হিন্দু ধর্মের শুধু নয়, সব ধর্মের কাছেই পরম প্রণম্য। কারণ সনাতন যা অনন্তকাল ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। ওই সূর্য চন্দ্রসূর্য আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। ওই হিমালয় বিন্ধ্যাচল অনন্তকাল ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। ভগবান বলছেন যা বিভূতি যোগে যে যজ্জত বিভূতিমৎ সত্যং শ্রীমদুর্জিতমেব বা তত্ত্ব দেবাব গচ্ছত্বং মম তেজ অংশ সম্ভবম অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহং মুজং কৃষ্ণম এতদ্ব্যাপস্থিতা জগৎ। এই জগৎ, এই জগৎ আমার একটা অংশে পড়ে আছে। হ্যাঁ হে অর্জুন, এত যে বিভূতি বললাম এই বিভূতি সবই সত্য, কিন্তু বিষ্টভ্যাহং মুজং কৃষ্ণম, এই কৃষ্ণ সমগ্র জগৎটা, একাংশে নস্তিত জগৎ আমার একটি অংশে পড়ে আছে। তাহলে এই বিশ্ব চরাচর জগৎ শ্রী ভগবানের একটা অংশে পড়ে আছে। কত যে ব্রহ্মাণ্ড, কত যে লোক লোকান্তর, কত যে চন্দ্রসূর্য গঙ্গা গোদাবরী, আমরা তার হিসাবও জানি না। আমরা আকাশের দিকে তাকাই,
এই নক্ষত্র সংখ্যা কত আমরা বলতে পারি না, সূর্য কত দূরে আমরা বলতে পারি না, চন্দ্রমা কত দূরে আমরা বলতে পারি না, অথচ এদের কৃপাতেই আমরা বেঁচে আছি। তাই আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম কোনো একটা গোষ্ঠীর নয়, কোনো একটা দেশের নয়, কোনো একটা জাতির নয়, কোনো একটা সম্প্রদায়ের নয়, ইহা সর্বজীবের, সর্বকালের, পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই এই ধর্ম আছেন। কারণ সনাতন ধর্ম সকলের দিকেই তাকায়। গাছের পাখিটা সে কি খাবে তারও ব্যবস্থা করছেন, ও জঙ্গলের সাপটা কি খাবে তারও ব্যবস্থা করছেন, ওই অনন্ত সিন্ধুর ভেতর মাছগুলো, টিমি মাছগুলো কি খাবে তারও ব্যবস্থা করছেন। তাই সনাতন ধর্ম আমরা কতটুক দেখতে পাই, কতটুক জানতে পারি, কতটুক বুঝতে পারি, এই যে টিভিতে দেখায় সমস্ত খবর বলে, ও কতটুক খবর, ওগুলো খবর না বলাই ভালো। কারণ খবরের এক নাম বার্তা। ওই বার্তার কথা বলেছেন মহাভারতে, যে বার্তা কে জানে, বলছেন বেদা বিভিন্না, যুধিষ্ঠির বলছেন সীতায়ও বিভিন্না, নাশৌ মুনির্যস্য মতাঙ্গ ভিন্নম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, মহাজন যেন গত স্বপন্থা, মহাজন যে পথে চলে সেইটাই পন্থা। বলছেন যে মাসত্ব দ্রব্যী পরিঘট্ট নেই না, সূর্যাগ্নি না, রাত্রি জীবেন্ধ নেই না, অস্মিন মহামোহ ময়ে কটায়ে ভূতানিকাল পচতীতি বার্তা। এর নাম হচ্ছে বার্তা। ওই যা সাংবাদিকরা বলেন কেটে ছেটে বাদ দিয়ে দলের কথা বলেন, ওগুলো বার্তা নয়। বার্তা হলো যা বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল, তার নাম বার্তা। বার্তা কথাটা ইংরেজি হয় না, কোনো ভাষান্তর হয় না। আর চণ্ডীশাস্ত্র রয়েছেন যে মাকে বলা হচ্ছেন মা ব্রহ্মময়ী চিরচিন্ময়ী মহামার, বলছেন বার্তা আছে সর্বজগতাং পরমার্থে হন্ত্রী, সমগ্র জগতের মা তুমিই বার্তা, তুমি একমাত্র প্রসঙ্গ। এই জন্য মাতৃসাধক কেবল মাতৃনাম করেন, তিনি আর কোনো কথা বলেন না, মাই আছেন দিকে দিকে, অনন্ত বিশ্ব জুড়ে মাই একমাত্র আছেন। সেই মায়ের উদ্দেশ্যে দেবতারা প্রণাম করতে গিয়ে বলছেন সর্বমঙ্গল মঙ্গলে, অদ্ভুত, সমস্ত মঙ্গল, সকলের মঙ্গল। এখানে কোনো দেশ জাতির কথা তো বলেননি দেবতারা, সকলের মঙ্গল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে, হে শিবে, শিবে কেন, শিব কথা তো মঙ্গল, সারা ব্রহ্মাণ্ডের মঙ্গলে যিনি সমর্থ, তাই মাকে বলা হচ্ছে শিবা। তার সমৃদ্ধিকে বচনে শিবে সর্বার্থ সাধিকে, সমস্ত অর্থ, ধর্ম অর্থ, কামমোক্ষ, সর্বপরমার্থ যিনি দিতে সমর্থ। শরণ্যে, তিনি একমাত্র শরণীয়া, ত্র্যম্বকে, তিনটি অম্বক মানে নয়ন, তিন ত্রিনয়নী মা আমার, হে তিনি গৌরী, নারায়ণী নমস্তুতে, তিনি নারায়ণী, নরানাং অয়নী, নিখিল জীবের একমাত্র আশ্রয় যিনি। এই যে আমরা বসে কথা বলছি, ওই আকাশ থাকলে তো বজ্রপাত হচ্ছে না, মেঘ গর্জন করছে না, কোনো ধ্বংস তো আসছে না, আমাদের কে রক্ষা করছে, কে ধরে রেখেছেন, মাই ধরে রেখেছেন। তাই বলছেন সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্য ঋতি সংস্থিতে স্বর্গ অপবর্গ যে দেবী নারায়ণী নমস্তুতে। এই নারায়ণী স্তুতি অনেকেই পড়েন, নানান রকম সুরে পড়েন, নানান বাদ্যবাজনা করেও পড়েন, কিন্তু আমাদের আশ্চর্য হচ্ছে প্রথম পদটায় ওম সর্বমঙ্গল মঙ্গলে, সর্বমঙ্গল, সর্বজীবের মঙ্গল, সর্বলোকের মঙ্গল, সর্বজাতির মঙ্গল, সেখানে কোনো সম্প্রদায় নেই। এইখানে আমাদের হিন্দু ধর্ম, সনাতন বৈদিক ধর্ম ধন্য, এখানে কখনো কোনো দেশকাল পাত্রের উল্লেখ করা হয়নি, সকলের কথা বলা হয়েছে। এটা আমি বারবার বলবো যে ধন্য আমাদের হিন্দু ধর্ম যা সকলের মঙ্গল চিন্তা করে। বলছেন না এটা শুধু ব্রাহ্মণদের, বলছেন না এটা শুধু হিন্দুদের, এটা শুধু ভারতবর্ষের, এ কথা একবারও বলা হয়নি। বলছেন লোক লোকান্তরে যারা আছেন, সপ্ততলে যারা আছেন, যে যেখানে যেভাবে আছেন,
বলে সর্ব সকলের মঙ্গল, তাই ওর নাম হচ্ছে নারায়ণের স্তুতি। ও যখানে দেবা উঁচু, দেবতারা বলিলেন, দেবতারা স্তব উঁচু, দেবতারা স্তব করলেন। সেই দেবস্তুতির ভেতর তারা বারবার নারায়ণী বলছেন বলে ওই অধ্যায়টার নাম নারায়ণের স্তুতি। ওইখানে দেবা উঁচু যে দেবতারা বলছেন, দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতখিলশ্চ, প্রসীদ বিশ্বেশ্বরী, পাহি বিষয়ং তমেশ্বরী দেবী চরাচরস্য। তুমি চরাচরের মা বিশ্বেশ্বরী, তুমি বিশ্বের ঈশ্বরী, বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল তুমি করতে পারো মা, তোমাকে বারবার প্রণাম। এখানে বিশ্বমানে তো ভারতবর্ষটা নয়, এগুলো যারা ভূগোল পড়েননি, যারা শাস্ত্র পড়েননি, তারাও তো জানেন বিশ্বমান অনন্ত অনন্ত করে পৃথিবী। ঠাকুরের কথা কেমন শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।